হাই ফ্রেন্ডস, সকলকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কেএফ সাকসেসে। বন্ধুরা, আজ আমরা এই ইন্টারভিউ টিউটোরিয়ালে এমন কিছু কথা বলবো বা এমন কিছু জিনিস নিয়ে আলোচনা করব যেগুলো কিন্তু আপনার যে কোনো ইন্টারভিউ, সে আপনি টিচিং হোক, পুলিশ লাইন হোক, WBCS হোক, ব্যাংক হোক, যে ইন্টারভিউতেই দিতে যান না কেন, তার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। দেখুন, আপনি যখন ইন্টারভিউ দিতে যান তখন কিন্তু বেশ কিছু কাজ করতে হয় আর বেশ কিছু কাজ আপনার করা থেকে বিরত থাকতে হয়। তো কোন সমস্ত কাজগুলো থেকে আপনি বিরত থাকবেন, অর্থাৎ একদমই করবেন না, সেই বিষয়গুলোই কিন্তু আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব। সঙ্গে আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনার কোন ধরনের পোশাক পরা উচিত, পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে আপনার বেশভূষা কেমন হওয়া উচিত, ইত্যাদি যে বিষয়গুলো আছে আনুষঙ্গিক, টোটাল বিষয়টা কিন্তু আমরা এই ভিডিওতে তুলে ধরছি। আর একটা, আমাদের লাস্ট একজন বন্ধু কোশ্চেন করলেন যে ইন্টারভিউ এক্সামিনার, মানে ইন্টারভিউতে যে বোর্ড কর্তারা থাকবেন, তারা যদি আমাকে জিজ্ঞাসা করে যে আমার কি কিছু জানার আছে তাদের থেকে, তাহলে আমি কি করব বা আমি কি কিছু জানব। তো দেখুন, এই গোটা বিষয়টা কিন্তু থাকছে। দেখুন বন্ধুরা, একটা বিষয় যেটা বলার, সেটা হলো আপনি যখন একটা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেটা তো একটা জবের জন্য দিতে যাচ্ছেন, সেখানে কিন্তু আপনার বেশ কিছু পার্সোনালিটির ব্যাপার থাকবে। আপনার সেখানে যে উপস্থিতি, সেই উপস্থিতিটা কিন্তু বিশেষ প্রয়োজনে, বিশেষ ক্ষেত্রে, সেই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো সেটা মাথায় রেখে আপনি ইন্টারভিউ যখন দিতে যাবেন, অর্থাৎ সেই ভেনু থেকে, একদম সেই ভেনু থেকে শুরু করবেন, মানে ইন্টারভিউ ক্ষেত্রে আপনি প্রবেশ করলেন, তারপরে ওয়েটিং রুম, তারপরে আপনার যেখানে ইন্টারভিউ হবে, অর্থাৎ বোর্ড কর্তাদের সঙ্গে আপনি যে কক্ষে মিট করবেন, সমস্ত জায়গায় বেশ কিছু বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, বেশ কিছু নীতির উপর আপনি থাকবেন। দেখুন, প্রথমত আপনি যখন ইন্টারভিউ কক্ষে বা ইন্টারভিউ ওয়েটিং রুমে কোনো কাজ করবেন বা কোনো কাজে প্রবেশ করবেন বা আপনি কোনো কোনো পারপাস সেই জায়গায় যাচ্ছেন, তখন কিন্তু যারা ইন্টারভিউ ব্যবস্থাটা পরিচালনা করছে তাদের পারমিশন ছাড়া কিছুই করবেন না। হিসাব মতো আপনাকে বলা যায়, আপনি ধরে নেন ইন্টারভিউ কক্ষে প্রবেশ করবেন, তখন কিন্তু আপনি প্রবেশের জন্য অনুমতি চাবেন, যখন প্রস্থান করবেন প্রস্থানের জন্য অনুমতি চাবেন, যদি আপনি নিজে থেকে প্রস্থান করতে চান, আর ওনারা যদি বলেন তাহলে আপনি থ্যাংক ইউ জানিয়ে চলে আসবেন। তাছাড়া আপনি ধরে নেন চেয়ারে বসতে চাইছেন কিংবা ওনারা বসতে বললেন, সমস্ত কিছুতে কিন্তু একটা পারমিশন এবং তাদের যে আপনি বাধ্য, অর্থাৎ থ্যাংক ইউ, ধন্যবাদ, এই ধরনের শব্দগুলো আপনি ব্যবহার করবেন। ধরেন আপনি ইন্টারভিউ দিতে গিয়েছেন, আপনার ফাইল থেকে কোনো একটা কাগজ উড়ে গেল, সেই সময় সেটাও যদি আপনি কালেক্ট করতে যান বা তুলতে চান, তাহলেও কিন্তু আপনি বোর্ড কর্তাদের পারমিশন নেবেন। আপনি জল খাবেন কিংবা কোনো একটা পারপাস, এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি যাবেন, যদি সেটা তাদের আয়ত্তে থাকে অবশ্যই আপনি পারমিশন নেবেন। সুতরাং সমস্ত কাজ যা কিছুই আপনি করবেন না কেন, সেটা কিন্তু তাদের পারমিশন ছাড়া করবেন না, এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তারপরে দেখুন, তারপরে ইন্টারভিউ হলে কোনোভাবেই মোবাইল ফোন নিয়ে প্রবেশ করবেন না। দেখুন, বর্তমান দিনে তো আমরা একটা খুব ব্যাড হ্যাবিট এটা রপ্ত করে ফেলেছি, সেটা হলো আমরা সর্বদা কি করি, মোবাইল নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। তাই ইন্টারভিউর মতো জায়গায় কিন্তু কোনোভাবেই মোবাইল নিয়ে প্রবেশ করবেন না। আর যদি মোবাইল একান্তই নিয়ে ফেলেন, মানে নিয়ে গেছেন, তাহলে সেটাকে অবশ্যই সুইচ অফ করবেন, কোনোভাবে ভাইব্রেশন কিংবা রিং এই ধরনের মোডে রাখবেন না। কারণ আপনি ইন্টারভিউ দিচ্ছেন বা কক্ষে বসে আছেন, এই সময় যদি আপনার কোনো কারণে ফোন আসে, তাহলে সেটা কিন্তু একটা ব্যাড ইম্প্রেশন ফেলবে। সবচেয়ে যেটা বেটার, সেটা হলো ফোনটা ব্যাগে রেখে সুইচ অফ করে রাখতে পারেন, বা আপনার সঙ্গে যদি বাড়ির লোক যায় তাহলে মোবাইলটা তাদের কাছে রেখে দেবেন। এরপর দেখুন, আপনি যেটা করবেন না, সেটা হলো ইন্টারভিউয়ের ভেনুতে বা ইন্টারভিউ কক্ষে কোনোভাবেই ব্যাড বডি ল্যাঙ্গুয়েজ বা মুদ্রাদোষ দেখানো যাবে না। ব্যাড বডি ল্যাঙ্গুয়েজ মানে কারোর উপরে আপনি হঠাৎ রেগে গেলেন, কিংবা কাউকে চোখের যে গরম সেটা দেখাচ্ছেন, কিংবা আপনার তার মানে মুখটার ভিতরে কোনো হাসি ভাব নেই, এই সমস্ত এই যে ব্যাড বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু দেখা যাবে না। আর আপনি জানেন বেশ কিছু মুদ্রা দোষ আছে মানুষের, সেই মুদ্রা দোষগুলোও কিন্তু যতটা সম্ভব আপনাকে বিরত থাকতে হবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, কথা বলতে বলতে পা ঝাঁকানো বা পা নাচানো, এটা কিন্তু অনেকেরই ব্যাড হ্যাবিট। তো ইন্টারভিউ কক্ষে আপনি হয়তো উত্তর দিচ্ছেন, তখন আপনার পাটা কোনো কারণে ঝাঁকাচ্ছেন, এই ব্যাড হ্যাবিট যাতে কোনোভাবে না থাকে সেই বিষয়টা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। তারপরে মাথা চুলকানো, বারবার চোখ মুখ বা নাকে হাত দেয়, এই মুদ্রা দোষটা অনেকের থাকে, সেটাও যাতে না হয় সেদিকটা লক্ষ্য করতে হবে। সুতরাং আপনি আপনার যে ব্যাড হ্যাবিট বা মুদ্রা দোষ যেগুলো আছে সেগুলোকে মার্ক করুন এবং তার থেকে বিরত থাকা শুরু করে দিন, সেটাকে প্র্যাকটিসে নিয়ে আসুন।
কথা বলতে বলতে মাঝে মাঝে বিশেষ শব্দ ব্যবহার করা, এটাও অনেকে করে থাকেন, এটাও করা যাবে না। তারপরে কথার মধ্যে জড়তা, জড়তা যে ভাবটা, অনেকে দ্রুত কথা বলতে যায় সেক্ষেত্রে কথাটা জড়িয়ে যায়, কিংবা একটা বিড়বিড়ে ভাব চলে আসে, সেটা যেন না আসে সেদিকটা লক্ষ্য রাখতে হবে। হঠাৎ করে জোরে বিকট আওয়াজ করা, ধরেন নর্মাল কথা বলা হচ্ছে, তার মাঝে মাঝে হঠাৎ করে বিকট আওয়াজ করা, এই অভ্যাসটা অনেকের থাকে, বা বিশেষ শব্দ ব্যবহার করা, এইগুলো যাতে না হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। অনেকে দাঁত দিয়ে নখ কাটেন, এই বিষয়গুলো যেন না ঘটে। অর্থাৎ মুদ্রা দোষ বা ব্যাড বডি ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, সেগুলো ইন্টারভিউ ভেনুতে তো নয়, এমনকি ইন্টারভিউ কক্ষেও যেন কোনোভাবে আপনার প্রকাশ না পায়, সেদিকটা কিন্তু লক্ষ্য করতে হবে। সুতরাং আপনাদের ভিতরে যে ব্যাড হ্যাবিট গুলো আছে, যে মুদ্রা দোষগুলো আছে, সেগুলো আজ থেকে মার্ক করুন এবং সেগুলো কমানোর চেষ্টা করে দিন। এর পরে যেটা থেকে বিরত থাকতে বলবো সেটা হলো, দেখুন যখন আপনি ইন্টারভিউ কক্ষে, একদম মানে ইন্টারভিউ রুম যেটা, যেখানে ভোটকর্তারা বসে আছেন, সেখানে কলম বা ডায়েরি কোনো কিছু নিয়ে কিন্তু ঢুকবেন না। হঠাৎ করে চেয়ার টেনে বসে পড়বেন না, বসতে বলার পর আপনি বসবেন, বসার জন্য চেয়ার টানবেন না, সহজভাবে এবং সুস্থভাবে বসবেন। বসতে বলার জন্য আপনি থ্যাংকস জানাবেন, ধন্যবাদ জানাবেন। পার্সোনালিটি টেস্ট শেষ হলে আপনি অবশ্যই থ্যাংক ইউ জানিয়ে রুম থেকে বেরোবেন। সামান্য হাসি মুখ নিয়ে রুম থেকে বেরোবার সময় প্রথমে কয়েক পা পিছনে আসুন, তারপর ঘর থেকে বেরোবেন। এই থ্যাংক ইউ কিংবা ধন্যবাদ এটা বলা কিন্তু খুবই জরুরি, এটা অবশ্যই আপনি এই শব্দটা ব্যবহার করবেন। তারপরে দেখুন, ইন্টারভিউ হলে খুব বেশি ক্যাজুয়াল থাকবেন না। আপনি যখন কোনো উত্তর দেবেন, তা আপনার উত্তরের ভিতরে যেন কোনো ক্যাজুয়ালি ভাব প্রকাশ না পায়, এই বিষয়টা লক্ষ্য রাখবেন। আপনার যখন প্রশ্ন উত্তর পর্ব চলবে, খুব সিরিয়াসনেস বিষয়টাও যেমন খারাপ, সিরিয়াসনেস এই বয়সে আমরা যেমন ভুল করে ফেলি, খুব ক্যাজুয়ালিটি এটাও খারাপ, এক্ষেত্রে আপনার একটা ব্যক্তিত্বের উপরে ব্যাড ইম্প্রেশন ফেলে। সুতরাং ক্যাজুয়াল ভাবটা আপনি একদমই আনবেন না, সেটা আপনার চোখ মুখ চুলের কার্টিং, হাত পায়ের হাব ভাব, সমস্ত কিছুর মধ্য দিয়ে যেন ক্যাজুয়ালিটি ভাবটা কোনোভাবে না আসে, এই দিকটা লক্ষ্য রাখবেন। তারপরে যেটা বলবো, আপনি যখন বোর্ড কর্তাদের সঙ্গে কথা বলবেন, যখন প্রশ্নোত্তর পর্ব চলবে, অবশ্যই তাদের সঙ্গে আই কন্ট্যাক্ট করবেন, মানে তাদের দিকে তাকিয়েই আপনি প্রশ্নের উত্তর দেবেন। আপনি প্রশ্নের উত্তর দিতে গিয়ে যেন এদিক ওদিকে তাকাবেন না, নার্ভাসনেস যে বিষয়গুলো, বা ঘন ঘন রুমাল বার করে ঘাম মোছা, এই কাজগুলো করবেন না, এই কাজগুলো থেকে বিরত থাকবেন, এগুলো ব্যাড ইম্প্রেশন ফেলে। আই কন্ট্যাক্টটা কিন্তু খুবই জরুরি, আপনার যিনি প্রশ্ন করছেন তার দিকে ফিরে, বা সেই টিমটার দিকে তাকিয়ে, একদম সরাসরি চোখের দিকে তাকিয়ে প্রশ্ন উত্তর দেওয়াটা কিন্তু খুবই জরুরি। তারপরে দেখুন, উত্তর দেওয়ার সময় আপনি অপ্রয়োজনীয় কথা একেবারেই বলবেন না, কিংবা আপনার যে প্রশ্নের উত্তর সেটাকে কোনোভাবেই দীর্ঘায়িত করবেন না। আপনি উত্তরটা দেবেন একদম যথাযথ এবং সংক্ষিপ্ত, তার কারণ আপনি যদি দীর্ঘায়িত প্রশ্ন আর উত্তর দেন, সেখানে হয়তো ওনারা প্রশ্ন করার জন্য অনেক কিছু ক্লু পেয়ে যাবেন, তো সেই জায়গাটা কিন্তু তৈরি হতে দেওয়া যাবে না, তো সেই দিকটা আপনি একটু লক্ষ্য রাখবেন। আর মিথ্যা কথা কখনোই বলবেন না, কারণ মিথ্যা কথা বলা কোনোভাবেই ঠিক নয়, আপনি মিথ্যা বলছেন এই জিনিসটা যদি ওনারা কোনোভাবে আঁচ করে, তাহলে কিন্তু আপনার কাউন্টার কোশ্চেন করবে। আর এই কাউন্টার কোশ্চেনের মাধ্যমে যদি প্রমাণিত হয় যে আপনি মিথ্যা বলছেন কোনো একটা প্রসঙ্গে, বা কোনো একটা তথ্য গোপন করার জন্য আপনি একাধিক মিথ্যা কথা বলেছেন, তাহলে বুঝতেই পারছেন আপনার ইন্টারভিউয়ের টা কেমন হবে। সুতরাং মিথ্যা বলা থেকে একদমই বিরত থাকবেন, তর্কে বিতর্কে যাবেন না। আপনি যখন পার্সোনালিটি টেস্ট দেবেন, তখন যেন কোনোভাবেই তর্কে জড়িয়ে পড়বেন না ভোট কর্তাদের সঙ্গে। এরকম ঘটনা হয়তো ঘটতে পারে, দেখা যাবে যে আপনার যে বিষয়ে কোশ্চেন করা হয়েছে সেই বিষয়ে আপনার যা জ্ঞান, তার থেকে কোনো ভোটকর্তার কোনো কারণে একটা প্রবলেম হতে পারে, বা একটু জ্ঞান কম হতে পারে, কিন্তু সেই বিষয়টা নিয়ে আপনি যেন তর্কে জড়াবেন না। সর্বদা আপনার ইমোশনালকে কন্ট্রোল করবেন, কোনোভাবেই ইন্টারভিউ ভোটকর্তা যারা থাকবেন তাদের ক্রিটিসাইজ করবেন না, এটা কিন্তু খুব ব্যাড ইম্প্রেশন ফেলে। তো বন্ধুরা, তারপরে যেটা বলবো সেটা হলো, চতুরতা দেখাবেন না কখনোই, আপনি যে চালাক ধূর্ত এই বিষয়টা কিন্তু দেখাবেন না। একটা বিষয় মনে রাখবেন, কাজের প্রতি দায়িত্বশীল এবং পরিশ্রমী প্রার্থীদেরই পার্সোনালিটি টেস্টে বোর্ড সদস্যরা বাছাই করেন। বোর্ডের সদস্যরা কি বলছেন সেটা খুব মনোযোগ সহকারে শুনবেন, তারপর সংক্ষেপে যথাযথভাবে উত্তর দেবেন। যখন কোনো প্রশ্নের উত্তর দেবেন, এই উত্তরটি এমনি এমনি বড় করবেন না, যেগুলো আগেও বলেছি, প্রশ্নের উত্তর দেওয়ার সময় একই বক্তব্য দুবার না হয় মানে যখন কোনো উত্তর দেবেন সেটা যেন দুবার না হয়, অর্থাৎ রিপিট করবেন না। আর তার দিকেও লক্ষ্য রাখবেন, যে প্রশ্নের উত্তর পারবেন না সরাসরি বলে দেবেন, স্যার এটা আমার জানা নেই, অনুমান ভিত্তিক প্রশ্নের উত্তর না দেওয়াই ভালো। যখন কোনো প্রশ্নের উত্তর দেবেন, তখন গলার স্বর এমন মানের রাখবেন যাতে আপনি যে
উত্তরটা দিচ্ছেন তাতে সকল ভোট কর্তারা যেন শুনতে পায়। আর যেটা বললাম, অবশ্যই মিথ্যা কথা বলবেন না, চতুরতা দেখাবেন না, এই দুটো বিষয় 100% কিন্তু মেনে চলতে হবে, এটা আপনারাও জানেন। এরপরে দেখুন আপনার ইন্টারভিউয়ের জন্য দিনের ড্রেস আপ কেমন হবে, আপনি কেমন পোশাক পরিচ্ছদ পরবেন, আপনার পোশাক পরিস্থিতির উপস্থিতি কেমন হবে, এই বিষয়টা কিন্তু এবার আলোচনা করব। সেই আলোচনার আগে একটা বিষয় আপনাদেরকে জানানোর, সেটা হলো দেখুন আমরা এই যে প্রাইমারি ইন্টারভিউ, এই প্রাইমারি ইন্টারভিউয়ের উপরে কিন্তু একটা কমপ্লিট পিডিএফ রেডি করেছি, 210 পেজের পিডিএফ। আশা করছি আপনারা যদি এই পিডিএফটা একবার থ্রু আউট পড়ে নেন তাহলে আপনারা গোটা বিষয়টা খুব সহজে কিন্তু অনুধাবন করতে পারবেন এবং খুব ভালো একটা পার্সোনালিটির সঙ্গে বা একদম আপনার যে কনফিডেন্স লেভেল সেটা হাই রেখে কিন্তু আপনি ইন্টারভিউটা দিতে পারবেন। তার জন্য যেটা আমার মতামত সেটা হলো আপনারা পিডিএফটা কালেক্ট করুন। আর পিডিএফটা কিভাবে কালেক্ট করবেন, দেখুন এই নাম্বারে যদি আপনারা হোয়াটসঅ্যাপ করেন তাহলে পিডিএফটা কিভাবে কালেক্ট করতে পারবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তাছাড়া সরাসরি আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনে চলে যেতে পারেন, ওখানেও আপনারা দেখতে পাবেন কিভাবে পিডিএফটা কালেক্ট করা যাবে। ইতিমধ্যে অনেক বন্ধু, প্রায় 1000-এর কাছাকাছি বন্ধু কিন্তু পিডিএফটা কালেক্ট করেছেন এবং তারা খুব পজিটিভ একটা ফিডব্যাক দিচ্ছে, সেটা আপনারা যদি আমাদের ভিডিওর কমেন্ট সেকশন ফলো করেন তাহলে দেখতে পাবেন। তো পিডিএফটা কালেক্ট করুন, আশা করছি এর দ্বারা আপনারা উপকৃত হবেন। এবারে যেটা বলার দেখুন সেটা হলো পোশাক বা বেশভূষা, এই বিষয়টা নিয়ে বলবো যে ইন্টারভিউর জন্য আপনি কেমন পোশাক পরবেন, কেমন পোশাক পরা আপনার যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে উচিত হবে। দেখুন এমন ধরনের পোশাক পরবেন যাতে আপনি নিজেকে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে আপনি অনেক বেশি কনফিডেন্টের সঙ্গে পার্সোনালিটি টেস্ট দিতে পারবেন। জামা কাপড় ভালোভাবে পরিষ্কার ও ইস্ত্রি করে পরবেন, কোনো ঝকমকে বা খুব বেশি উজ্জ্বল কালারের পোশাক পরবেন না যেটি চোখে লাগে, মার্জিত এবং রুচিশীল পোশাক পরবেন। এরপরে দেখুন পোশাকের সঙ্গে অবশ্যই আপনি মানানসই জুতো পলিশ করে পরবেন, যদি মনে হয় চুল বেশি বড় হয়ে গেছে তাহলে আগের দিন কাটিয়ে নিন, গোঁফ ও চুলের বাহার দেবেন না, এটা উচিত নয়। আর যারা মহিলা চাকরি প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে যেটা বলার সেটা হলো বড় গলার ব্লাউজ পরবেন না, চুলের ক্লিপও খুব বড় পরবেন না, যদি কিছু পরেন সেগুলো হওয়া দরকার রুচিশীল এবং মার্জিত। এবার আসুন একদম আমরা সরাসরি পয়েন্টে যাই, ঠিক কি ধরনের পোশাক পরা উচিত হবে। মেল হাফ হাতা বা ফুল হাতা শার্ট আপনারা পরতে পারেন, নতুন জামা প্যান্ট কিনে ধুয়ে নিয়ে আয়রন করে পরে যাওয়াই ভালো, একদম সরাসরি নতুন জামা কাপড় আপনারা জানেন প্রবলেম হয়, তো সেক্ষেত্রে একবার ধুয়ে নিয়ে আয়রন করে পরে যাওয়া ভালো। তবে ব্ল্যাক প্যান্ট হোয়াইট শার্ট বেস্ট কম্বিনেশন, এটা হলো মেল যারা ক্যান্ডিডেট আছেন তাদের জন্য। ফিমেল চুড়িদার বা শাড়ি পরতে পারেন, ডিজাইন করা চুড়িদার যেন পরবেন না, টাইট চুড়িদারও পরবেন না, কুচকানো প্যান্টও পরে যাবেন না, তবে শাড়ি মেয়েদের জন্য বেস্ট পোশাক, রুচিশীল যে শাড়ি সেটাই কিন্তু মেয়েদের জন্য একদম বেস্ট পোশাক। আর এর সঙ্গে আরো বেশ কিছু বিষয় আছে পোশাক আশাকের সঙ্গে, বেশভূষা, হাতের আঙুল, জুতো এগুলো কেমন হবে সেই বিষয়টাও আমরা আসছি। দেখুন নখ মানানসই ভাবে কাটবেন, নেল পলিশ করবেন না, এটা মহিলা চাকরি প্রার্থীদের ক্ষেত্রে। হাতে বালা আংটি না পরে যাওয়াই ভালো, বাম হাতে সুন্দর ঘড়ি পরে যাবেন তবে বেশি রং বেরং যেন না হয় সেদিকটাও আপনারা ফলো করবেন, আর ঘড়িটা পরা দরকার, সুন্দর একটা ঘড়ি এটা কিন্তু পরা দরকার। জুতো ছেলেরা মাঝারি চওড়া কালো বেল্ট এবং পালিশ করা কালো জুতো পরে যাবেন, আর মহিলারা নরম সাধারণ হিলে জুতো পরবেন, খুব বেশি উঁচু হিলযুক্ত জুতো পরবেন না, এগুলো ব্যাড ইমপ্রেশন ফেলে। এরপরে আজকে এই আলোচনার লাস্ট প্রশ্ন যেটা একজন ভিউয়ার বন্ধু জানতে চেয়েছেন সেটা হলো ইন্টারভিউ ভোট কর্তারা যদি প্রশ্ন করে তোমার কি কিছু জানার আছে আমাদের কাছে তাহলে আমি কি করব। দেখুন এখানে যেটা বলার, ইন্টারভিউ ভোট কর্তারা আপনাকে কেন এই প্রশ্নটা করছে সেটা বুঝতে হবে। ভোট কর্তারা যদি এই ধরনের প্রশ্ন করে, জেনারেলি ভোট কর্তারা কিন্তু এই ধরনের প্রশ্ন করেন না, এই ধরনের প্রশ্ন তখনই ভোট কর্তারা করবেন, এর একটা দিক আমি বলছি, ধরুন আপনি তাদের সঙ্গে কোনো একটা উত্তর মানে প্রশ্ন উত্তর চলাকালীন একটু কাউন্টার পর্ব সৃষ্টি হয়েছিল, এরকম জায়গায় কিন্তু ওনারা প্রশ্নটা করতে পারেন। হয়তো আপনি এমন কোনো উত্তর দিয়েছেন সেই উত্তরে ওনারা সন্তুষ্ট না, সেই জিনিসটা আপনাকে ওনারা বোঝালেন, তারপরে আপনি হয়তো এমন একটা ভাব প্রকাশ করলেন যে সেই উত্তরটাই সঠিক, তখন কিন্তু আপনার এই ধরনের প্রশ্নটা আপনি সম্মুখীন হতে পারেন। এই একটা বিষয় গেল, এছাড়াও দুটো একটা কেসে হয়তো হতে পারে, তবে জেনারেলি এই ধরনের কথা ওনারা জিজ্ঞাসা করেন না। তবে যদি জিজ্ঞাসা করে সেক্ষেত্রে আপনি ভাববেন যে আপনার কোনো কিছু জিজ্ঞাসা করা ঠিক হবে কি না জেনারেলি, তবে আমরা যেটা সাজেস্ট করব যে কোনো কিছু জিজ্ঞাসা করবেন না, কোনো কিছু না জানার নেই, আপনি এটাই জানাবেন, সঙ্গে একটা মৃদু হাসি দেবেন, তারপরেই আপনার প্রস্থান পর্ব আপনি জানেন। তো প্রস্থান যখন করবেন, ভোট
মানে ইন্টারভিউ কক্ষ থেকে, তখন অবশ্যই তাদেরকে থ্যাংক ইউ জানিয়ে তাদের দিকে সরাসরি পিছন না করে কিছুটা আপনি পিছিয়ে আসবেন, আসার পরে সেই রুমটা ছাড়বেন। তো বন্ধুরা, আজকে আমরা এই বিষয়গুলো ভিডিওতে সম্পূর্ণ এবং কমপ্লিট ভাবে আলোচনা করার চেষ্টা করলাম। এগুলো তো সবারই ক্ষেত্রে প্রযোজ্য, সকলের জন্যই দরকার, এবং এই বিষয়টা অনেকেই আপনারা কনফিউশনে ছিলেন এই বিষয়গুলো নিয়ে, যে কি পোশাক পরা উচিত হবে না হবে, কোন ধরনের ব্যবহারগুলো করা ঠিক হবে না হবে। আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন, আপনার তো ইন্টারভিউটা 100% সঠিকভাবে দিতে হবে, এরকম একটা মানসিকতা নিয়েই যেতে হবে। পার্সোনালিটি টেস্ট আপনি দিতে যাচ্ছেন মানে আপনি পার্সন হিসাবে কেমন সেই মূল্যায়নটা হবে, সেখানে সেই চাকরিটার জন্য বা সেই জবটার জন্য আপনি কতটা ফিট। আপনি যদি কোনো প্রশ্নের উত্তর নাও দিতে পারেন, তাও আপনি কিন্তু ওই ইন্টারভিউতে একটা ভালো মার্কস ক্যারি করতে পারেন, শুধুমাত্র আপনার পার্সোনালিটির উপরে। তো আপনার সেই ব্যক্তিত্ব, আপনার সেই পার্সোনালিটি কিভাবে আপনি সঠিকভাবে প্রকাশ করবেন ইন্টারভিউয়ের জন্য, তার জন্যই ইন্টারভিউ দিন, তার জন্যই কিন্তু এই ভিডিওটা। তো আশা করছি এর দ্বারা আপনারা উপকৃত হবেন সকলেই। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তার ফিডব্যাক দেবেন আমাদের, আর সঙ্গে আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে, আরও কোনো বিষয়ে প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা তার উপরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো সকলকেই ধন্যবাদ, সকলে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন।